वेलकम टू आवर चैनल सीसीसी गेमर्स। आमी राकिब रहमान माहिम। आज के आमरा कि बजेट गेमिंग पीसी बनाबो। आमादेर बजेट गेमिंग पीसीटी मोटामुटी एमन होबे जेनो आमरा आगामी दुई तीन बछरे जे नतून गेमगुलो आसबे सेगुलो आल्ट्राते अंतत 40-50 FPS आमरा पाई। तो एक क्षेत्र में जो बजेट गेमिंग पीसी बनाची तार माधाबोर्ड हिसेबे आमरा नियेछि गिगाबाइटेर एवं गिगाबाइटेर मडेलटी होच्छे गिए गिगाबाइट GA B250M। এই মাদারবোর্ডটির প্রাইস অ্যারাউন্ড 6900 এবং আমরা প্রসেসর হিসেবে নিয়েছি ইন্টেলের ইন্টেল ক্যাবিলেক সিরিজের Core i3 7100 এবং এটার বেস ক্লক হচ্ছে গিয়ে 3.9 GHz। এছাড়াও আমরা র্যাম হিসেবে নিয়েছি জি স্কিলের ট্রাইডেন্ট জেড 4GB এবং এটির 8GB লাইটিং আছে। তার মানে আমরা আমাদের কম্পিউটারের যে পিসি বানাচ্ছি তা আমরা একটা গেমিং লুক দিতে পারবো। এবং এক্ষেত্রে আমরা কেসিং হিসেবে তাই নিয়েছি বিটফিনিক্স নোভা ব্ল্যাক উইন্ডো গেমিং পিসি গেমিং কেসিং, যার প্রাইস হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 4000। এবং এই গেমিং কেসিংটা খুবই ভালো একটা ব্যাপার হচ্ছে গিয়ে এটা আমরা সাইড প্যানেল আছে, যার ফলে আমরা দেখতে পাবো ভিতরে ঠিক কী কী আছে এবং আমাদের যে 8GB লাইটিনিং সেটা আমরা দেখতে পাবো। এছাড়াও আমাদের জিপিইউ হিসেবে আমরা নিয়েছি গিগাবাইটেরই এবং গিগাবাইটের মডেলটি হচ্ছে গিগাবাইট 10 GTX 1050 Ti, যেটা 4GB এবং এটি ওসি মোডে এটি বুস্ট ক্লক হবে প্রায় 1500 MHz-এর উপর এবং বেস ক্লক হিসেবে এটি দিবে মানে বেজে মোটামুটি 1450 MHz-এর মতো দিবে। এবং এটি গেম খেলার জন্য খুবই পারফেক্ট, 7100 যেটা আমাদের মানে Core i3 7100, এটার সাথে আমরা যখন এই জিপিইউটা কম্পেয়ার মানে সুন্দর ম্যাচ আপ করবো তখন আমাদের গেমগুলো খুবই স্মুথলি চলে। এবং এখনকার যে আমরা যে GTA 5, তারপর Crysis 3, তারপর নতুন যে আরও গেম আসতেছে যেমন Outlast 2, তারপর ম্যাস ইফেক্ট, তারপর আরও যেসব গেম আমাদের আসছে যেমন ফার কাই প্রাইমাল এবং সামনে যেগুলো আসবে যেমন কল অফ ডিউটি World War 2, দেন আরও বিভিন্ন যে জিনিসগুলো আসছে যেমন অ্যাসাসিন ক্রিড এম্পায়ার আসছে, এইসব গেম আমরা খুবই ভালো খেলতে পারবো এবং 60 FPS অ্যাটলিস্ট আমরা আশা করি যে ভেরি হাই বা হাইতে আমরা অ্যাটলিস্ট 60 FPS পাবো। এবং আমাদের এই গেমিং পিসি আমরা যে বানাবো তার মোটামুটি আমরা ধরেছি যে বাজেট গেমিং পিসি হিসেবে 50K-র মধ্যে আমাদের পিসি হয়ে যাবে। এবং এক্ষেত্রে আমরা কিন্তু মনিটরটা অ্যাড করছি না, মনিটরটা আমরা বলছি যে যদি কেউ কিনতে চান তাহলে আমি রেকমেন্ড করবো আসুসের VX229H। এই মনিটরটা খুবই ভালো, এটা রিফ্রেশ রেট 60Hz এবং গ্রে টু গ্রে এটা 5 মিলিসেকেন্ডের মধ্যে রেসপন্স করে এবং এটা প্রাইসও খুব একটা বেশি না, অ্যারাউন্ড 13K আমরা যদি বলি। আর আমাদের বাজেট গেমিং পিসির জন্য আমরা যদি বলি আমরা এক্ষেত্রে পাওয়ার সাপ্লাইও রেখেছি। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিয়েছি অ্যান্টেক VP500EC 500W, এটা আমাদের বাজেট যে গেমিং পিসি তার জন্য একদম পারফেক্ট আমি বলবো। এবং এটার কন্টিনিউয়াস যে ভোল্টেজ দেওয়া এটা খুব ভালো দিতে পারবে আমার যে মনে হয়। এছাড়াও কন্টিনিউস নট ভোল্টেজ, ইটস অ্যাবাউট কারেন্ট ফ্লোয়িং, সো কারেন্ট ফ্লোয়িংটা খুব ভালো হবে এই ক্ষেত্রে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে। এবং এর ফলে পাওয়ার সাপ্লাই কিন্তু যে কোনো গেম চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রাফিক্স কার্ড কিন্তু মেনলি পাওয়ার সাপ্লাইয়ের এফিসিয়েন্সির ওপরেই নির্ভর করে তার কাজ করে। তো এক্ষেত্রে আমাদের যে গ্রাফিক্স কার্ডটা আমরা নিয়েছি তার জন্য আমি মনে করি এই পাওয়ার সাপ্লাইটাও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা আমাদের বাজেট গেমিং পিসির হার্ড ডিস্ক হিসেবে হার্ড ড্রাইভ হিসেবে রেখেছি ওয়েস্টার্ন ডিজিটালের 1 TB, যেটা হচ্ছে ব্লু ভার্সন। আপনারা পার্পল আর ব্ল্যাক এডিশন যেগুলো আছে ওগুলোও নিতে পারেন, ওগুলোর প্রাইস যদি একটু বেশি হবে কখনোই। এক্ষেত্রে আমাদের ওয়েস্টার্ন ডিজিটাল 1 TB ব্লু যেটা সেটার প্রাইস হচ্ছে গিয়ে 4100। সো আমরা যদি এখন ফার্স্টে থেকে আবার বলি তাহলে আমরা দেখবো যে আমাদের মাদারবোর্ড হচ্ছে গিয়ে গিগাবাইট GA B250M HD3, এটার প্রাইস হচ্ছে গিয়ে 6900। Core i3 7100 3.9 GHz স্পিডে, এটার প্রাইস পড়বে মোটামুটি 9400। এবং আমরা যদি আর আগাই তাহলে আমরা র্যামের দিকে যাব। র্যাম হচ্ছে জি স্কিন, আমরা ট্রাইটেন্স যেটা বললাম 8GB, 8GB-র এটা মোটামুটি 300 বা 3000 বাস স্পিড। সো
একটা খুব ভালো একটা ইয়া হবে, কারণ আমাদের যে মাদারবোর্ড সেটার ওসি মোড পর্যন্ত যেতে পারে মোটামুটি 2400 মেগাহার্জ, সো 3000 বার্স স্পিড এটা একটু বেশি হয়ে যায়, তো আমরা এটা রেকমেন্ড করছি। এবং এটা প্রাইস হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 5800 অর 6000 মতো হবে। এছাড়া আমাদের এটুকুই, আর আমাদের যে যেটা আগেই বলেছিলাম যে পাওয়ার সাপ্লাইটা খুবই গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে আমি রেকমেন্ড করব কেউ যদি এনটেক না কিনতে চান, আমি পাওয়ার সাপ্লাই না কিনতে চান, তাহলে এমন ধরনের গেমিং কেসিং কিনবেন যেটার সাথে পাওয়ার সাপ্লাই দেওয়াই থাকে। তবে আমাদের যে বিটফিনিক্স নোভা, আমরা যেটা বলছি বিটফিনিক্স নোভা ব্ল্যাক উইন্ডো গেমিং কেসিং, এটার সাথে পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে না, সো তাই আমরা ভিপির এটা নিয়েছি। ভিপির আই মিন এনটেক ভিপি 500 ইসি 500 ওয়াট পাওয়ার সাপ্লাইটার প্রাইস হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 3700। সো টোটাল যদি আমরা আসি আমাদের এই বাজেট গেমিং পিসির টোটাল প্রাইসটা পড়ছে হচ্ছে গিয়ে 15300, আই মিন 300 বেশি। এক্ষেত্রে আমি রেকমেন্ড করতে পারি যে কেউ যদি কোরাই 3 পছন্দ না করেন, পেন্টিয়ামেরও G4600 এটা কিন্তু কোরাই 3 7100 সাথে আই মিন খুব বেশি রেস দিচ্ছে। এবং আমি বলবো যে কেউ যদি 4600 নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন, আপনার প্রাইসটা কমে যাবে। এবং কেউ যদি মাদারবোর্ডও চেঞ্জ করতে চান, মাদারবোর্ড আমি রেকমেন্ড করবো যে গিগাবাইট কিংবা আসুসের H110MA এটা নিতে পারেন, এটাও খুবই ভালো পারফরমেন্স দেয়। সো এইটুকুই আমাদের ভিডিও শেষে আমরা হচ্ছে গিয়ে এটা বেঞ্চমার্ক দিব, যেমন GTX 1050 Ti এবং কোরাই 370 100, এখনকার যে গেমগুলো আছে সেটার কেমন পারফরমেন্স করছে, কেমন আই মিন রেসপন্স করছে সেগুলো জানতে পারবে। ধন্যবাদ আমাদের গেম দেখার জন্য, সরি আমাদের ভিডিও দেখার জন্য, এবং আশা করছি আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন।
ক্যারিয়ারে।